সিরাতুন নবীর আলোচনার আমরা যে পর্যায়ে ছিলাম হিজরতের আগে, তিনি কিছু ব্যক্তিকে কবিলা কেন্দ্রিক আওয়াজ আমরা দাওয়াতি কাজের প্রচার আমরা শুনেছি। এরপরে ব্যক্তিগত পর্যায়ে অনেকে তিনি অ্যাপ্রোচ করেছেন, পার্সোনালি ইন্ডিভিজুয়ালি দিনের দাওয়াত দিয়েছেন, সেগুলো কিছু ঘটনা সিরাতে পাকে এসেছে। তার মধ্যে দৈমাদ ইবনে সালাবা নামে এক লোক, দৈমাদ ইবনে সালাবা, তিনি ইয়ামান থেকে মক্কা এসেছিলেন, আর তিনি দৈমাদ ইবনে সালাবা কিছু তদবির ঝাড়ফুঁকের কাজ করতেন। ঝাড়ফুঁক করে না, এই কাজ করতেন। তখন তো আর কোরআন হাদিস নাই, দৈমাদ তিনি তাদের দেশীয় তরিকায় কিছু ঝাড়ফুঁক করে এগুলো করতেন, তদবিরের কাজ করতেন। তো তিনি মক্কায় এসেছেন, ওমরা করার জন্য তারা তখন ওই সমাজে আসতেন, হজের সময়ও আসতেন। তো তিনি এসে মক্কায় আবু জাহাল সহ কিছু লোক, আবু জাহাল সহ তারা যেখানে বসে কথাবার্তা বলে, তারা তো ওখানে বসে থাকে সবসময়, কে আসলো কাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি টার্গেট করেন, উনি যেন সুবিধা না করতে পারেন আগে বা পরে ডিস্টার্ব করার কাজ। ওই মজলিসে আবু জাহাল আছে, উতবা ইবনে রাবিয়া আছে, উমাইয়া ইবনে খালাফ আছে। তখন দৈমাদ তাদের সঙ্গে গিয়ে বসলেন। আবু জাহাল বলল, সাবধান, হাযা রাজুলুল্লাযী ফাররাকা জামাআতানা, ওই যে লোকটা দেখছ, এটা আমাদের সমাজের মধ্যে একটা বিরাট ফিতনা নিয়ে এসেছে, দলাদলি কোন্দল লাগিয়ে দিয়েছে। ওয়াসাফা আহলা মানা, আমাদের সবচেয়ে বুদ্ধিমান লিডার জ্ঞানী পর্যায়ে যারা আছে এদেরকে সে বেকুব বানানোর চেষ্টা করছে। ও আদাল্লা মান মা তামিন্না, আমাদের এই ইতিপূর্বে বাপদাদারা যারা ইন্তেকাল করেছেন, মরে গেছেন, তারা সব গোমরাহিতে ছিলেন, তারা সব মিসগাইডেড ছিলেন, এগুলো বলা বলি করছে। ও আবা আলিহাতানা, আমাদের এত সম্মানিত মাবুদগুলো, মূর্তিগুলোর পূজা করি, এগুলোর বিভিন্ন আইব, এগুলা ব্যাপারে সে কুচ্ছা রটনা করছে। এই আলোচনা আছে, তো যারা বাইরে থেকে আসছেন দৈমাদ সহ তারা শুনছেন। উমাইয়া বলে, আর রাজুলু মাজনুন গাইরু শাক্কিন, লোকটা মাজনুন। মাজনুন অর্থ আমরা কি বুঝি, পাগল। আসলে মাজনুন অরিজিনালি আরবিতে জিন থেকে নেওয়া, জিনে যাকে ধরে তাকে বলে মাজনুন। তো অনেক পাগলামি আছে, যারা পাগল হয়ে যায় আমাদের সমাজে, এদের অনেক কোনো কোনো কেসে এদের মেন্টাল প্রবলেম হয়, আর কোনো কোনো কেসে কিন্তু জিন আসলে ওদেরকে ডিস্টার্ব করে, এই কারণে পাগল হয়, কিছু মিল আছে আর কি। তো যখন বললো মাজনুন গাইরে শাক, যে কোনো সন্দেহ নাই তাকে জিনে পাওয়া, ভূতে পেয়েছে, খাঁটি বাংলায়, সোজা বাংলায় তাকে ভূতে ধরেছে, ভূতে পেয়েছে। তো এই কথা শোনার পরে দৈমাদ বললে, ফা ওয়াকাত ফি নাফসি কালিমাতুহু, তো এই কথা যখন বলল উমাইয়া, সে তাকে ভূত পেতনি পেয়েছে, এই জন্য এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছে, তো এটা আমার ভিতরে ঢুকলো যে আমি তো এই ব্যাপারে কিছু তদবির জানি, জিনের তদবির ঝাড়ফুঁক করে করি। তো আমি চিন্তা করলাম যে বেচারাকে একটু হেল্প করি না কেন, লাউ আন্নি রাআইতু হাযা আর-রাজুল লা'আল্লাহু ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমি যদি তাকে সময় মতো মকা মতো পেয়ে যাই, তাকে আমি দেখি কিছু ঝাড়ফুঁক করে আল্লাহ তাকে ভালো করে কিনা। তারপরে খুঁজতে খুঁজতে ওনাকে পাওয়া গেল। তো পাওয়ার পরে দৈমাদ ইবনে সালাবা বলছে, ইয়া মুহাম্মদ ইন্নি আরকি মিন হাযিহি রিহ, আমি এই যে তোমাকে যে বাতাস লেগেছে তোমার গায়ে, হ্যাঁ, তোমাকে যে কিছু জিনভূতে কিছু ডিস্টার্ব করছে, আমি কিন্তু এগুলোর ভালো তদবির জানি। ওয়াইন্নাল্লাহা ইয়াশফি আলা ইয়াদাইয়া মান শা, আল্লাহ চাইলে আমার হাতে কিছু লোক ভালো হয়ে যায়। ফাহাল্লাকা, তোমাকে আমার এই সার্ভিস কি প্রোভাইড করব, তোমাকে আমি একটু রুকিয়া করে দেব, তদবির করে দেব, ঝাড়ফুঁক করে দেব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন, তিনি তাকে জবাব দেওয়ার জন্য বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু
واشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله اما بعد তিনি এটা শুনছেন আপনারা কোথায় শুনেন খুতবার মধ্যে কিছু রওয়ায়েতের একটু এদিক সেদিক আছে এরকম আপনারা মাঝে মাঝে খুতবা শুনেন তাই না এর অর্থ কি এই খুতবার মধ্যে এটা বলা হয় কি ইন্নাল হামদালিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য নাহমাদুহু তার প্রশংসাই আমরা করি ওয়ানাস্তাঈনুহু তার কাছে সাহায্য চাই মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা যাকে আল্লাহ হেদায়েত দান করেন তাকে কেউ গোমরাহ করতে পারে না ওয়ামান ইউদলিল ফালা হাদিয়ালা যাকে আল্লাহ গোমরাহ করেন অর্থাৎ হেদায়েত থেকে বঞ্চিত করে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তার কোনো শরীক নেই ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আর মুহাম্মদ হচ্ছেন তার বান্দা এবং তার রাসূল আম্মা বাদ অতঃপর এরপরে তিনি কিছু বলবেন একটু দম নিলেন আর এই সময় দমা দমে সালবা বলবেন বলল কি আয়েদ আলাইয়া কালিমাতিকা হাউলাই মুহাম্মদ তুমি কি পড়লা এতক্ষণ আবার পড়ো তো দেখি এগুলো আবার পড়ো আবার পড়ো ফাআদাহুন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাতিন তিনি দ্বিতীয়বার পড়লেন সে বলল যে আবার পড়ো দেখি তৃতীয়বার পড়লেন তিনবার পড়ার পরে দেমাদ এখন বলে ফাকালা লাকাদ সামিতু কাউলাল কাহানা আমি তো যারা জাদুকর তারা যে মন্ত্র পড়ে এগুলোও শুনেছি কাউলা সাহারা কাহানা হলো গণক গণকদের গণনার মন্ত্র শুনেছি ও কাউলা সাহারা জাদুকরদের জাদুর মন্ত্র শুনেছি ও কাউলা সোয়ারা কবিদের কবিতার কথা শুনেছি কিন্তু ফামা সামিতু মিসলা কালিমাতিকা হাউলা কিন্তু তোমার কথার মতন এই কথা আমি জীবনেও শুনি নাই ওয়ালাকাদ বালাগনা নাউস আল বাহার তোমার কথা এত পাওয়ারফুল আমার মনে হয় তোমার কথা এত গভীর সমুদ্রের তলদেশে পর্যন্ত পৌঁছতে পারে তোমার এই কথা হাতে ইয়াদাকা উবায়ুকা আলাল ইসলাম তোমার হাতটা দাও মোহাম্মদ আমি তোমার হাত ধরে বায়াত করে ফেলে ইসলামে ঢুকে যাই সে আসছিল ওনাকে ঠিক করতে আর উনি ওনাকে ঠিক করে দিলেন আল্লাহর রহমতে কে কাকে তাসির করলো কার আসর কার মধ্যে কাজ করলো তাহলে সুবহানাল্লাহ এই যে এই দিন এত পাওয়ারফুল জিনিস আর আল্লাহ তাআলা যাদেরকে এই দিলটার মধ্যে তৌফিক দিয়েছেন তাদের দিলে দিল দিন এভাবে পৌঁছে যেতে পারে কোনো কিছু আটকাতে পারে না এই যে আমরা দেখি কোনো কোনো সময় অনেক জাহেল লোককেও আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিচ্ছেন এমন এক পরিবার যেখানে একেবারে মূর্খতা দিন নাই সেখানে একটা ছেলে একটা বাচ্চা দিনদার হয়ে যাচ্ছে হঠাৎ করে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন কবুল হয়ে যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আলা কাওমিকা যে তুমি এই বায়াত নিজের জন্য গ্রহণ করছো না শুধু তোমার কওমের মধ্যে তুমি দায়িত্ব নিয়ে চলে যাচ্ছ তাদেরকে তুমি দিনের দিকে নিয়ে আনার জন্য কালা ওয়া আলা কাওমি আমার কওমের দায়িত্ব নিলাম মাশাআল্লাহ তিনি দায়িত্ব পালন করার জন্য চলে গেলেন তাহলে এই দেমাদ ইবনে সালাবা আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করে ফেললেন এরপরে আরেকজন ব্যক্তি তোফাইল ইবনে আমর আদ দৌসি কবিরা দাউস তিনি ওই কবিরার একজন উনি মেইন লিডার ও তখন তো কবিরা ভিত্তিক সমাজ ছিল তাই না এরকম থানা জেলা উপজেলা এরকম তো ছিল না এরকম কবিলা ভিত্তিক সিস্টেম সমাজ ব্যবস্থা ছিল তো দাউসের কবিলার সর্দার ছিলেন তোফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তাও সেটা ইয়ামানেরই একটি কবিলা ওনারা মক্কা এসেছেন তিনি মক্কা এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তায়েফ থেকে ফেরত এসে মক্কায় আসার কিছুদিনের মাথায় তিনি আসলেন ওমরা করতে এবং যেই তাই ওই কোরাইশের লিডাররা অপেক্ষায় আছে কোন কোন জায়গা থেকে আসে বিশেষ করে প্রভাবশালী কেউ আসে কিনা কোনো কবিলার লিডার আছে কিনা তাদেরকে পাহারা দেয়
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পট করে দাওয়াত দিয়ে ফেলেন কিনা। তো উনি তায়েফ থেকে আসা কিছুদিন পরেই এই তোফায়েল আসলেন মক্কায়। ফামাশা ইলাইহি রিজাল মিন কোরাইশ, কোরাইশের কয়েকজন তাকে দেখে তার কাছে চলে গেল। যখনই কেউ আসে তাদের কাছে যায়, এভাবে তারা গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাবধান করার জন্য বলল, ইয়া তোফায়েল ইন্নাকা কাদিমতা বিলাদানা, তুমি তো আমাদের দেশে এসেছো, ওয়েলকাম। হাদা রাজুলুল্লাযী বাইনা আধুরিনা কাদ আদলা বিনা, আমাদের সমাজে একজন লোকের আবির্ভাব হয়েছে অমুক নামের, সে কিন্তু আমাদের সমাজে বড় ফিতনা সৃষ্টি করে বেড়াচ্ছে, তার থেকে সাবধানে থেকো। ওয়াকাদ ফাররাকা জামাআতানা, আমাদের কওমের মধ্যে কোন দল সৃষ্টি করে দিয়েছে, দুই দলে ভাগ করে দিয়েছে। ওয়াশাত্তাতা আমরারা, কি সুন্দর শৃঙ্খলার মধ্যে আমরা ছিলাম, আমাদের শৃঙ্খলা আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। ওয়া ইন্নামা কাউলুহু কাসহির, আর তার কথা কি জানো, শুনলেই জাদুর মতো কাজ করে, সাবধান। ইফাররিকু বাইনা রাজুলি ওয়া বাইনা আবিহি, বাপ বেটার মধ্যে পার্থক্য করে দেয়, দেখা গেল যে বেটা ইসলাম কবুল করে বাপ থেকে আলাদা হয়ে গেছে, সাংঘাতিক জাদুর মতো কাজ করে। ও বাইনা রাজুলি ওয়া বাইনা আখি, ভাই ভাইয়ের মধ্যে বিবাদ লাগিয়ে দিয়েছে, দুই দল মধ্যে ভাগ করে দিয়েছে। বাইনা রাজুলি ওয়া বাইনা যাওজাতিহি, স্বামী স্ত্রীর মধ্যে তফাৎ সৃষ্টি হয়ে গেছে, তার কথা শুনে। ওয়া ইন্না নাখশা আলাইকা ওয়া আলা কওমিকা মা কাদ দাখালা আলাইনা, আমাদের কিন্তু তোমার জন্য ভয় আছে, তোমার কওমের জন্য ভয় আছে ভাই, এই জন্য তোমাকে আমরা রিকোয়েস্ট করছি, আমরা যে মুসিবতে পড়েছি তার কথা শুনে যেন আল্লাহ তোমার এই মুসিবতে না ফেলে। ফালা তু কাল্লেমহু, খবরদার তার সাথে কথাই বলবা না, কোনো কথাই বলবা না তার সাথে। ওয়ালা তাসমা আন্না মিনহু শাইয়্যা, খবরদার তার কোনো কথাই শুনবা না, সাবধান সাবধান। তোফায়েল রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাওয়াল্লাহি মা জালু ইখাউফুনি, তারা আমাকে একবার দুইবার না বলা কন্টিনিউ করতে থাকলো, দেখলেই বলে, আবার বলে, আবার বলে, যেই পায় সেই বলে। হাত্তা আজমাতু আল্লাহ আসমা মিনহু শাইয়্যান ওয়ালা ইউকাল্লিমাহু, তাদের সবার এই সাবধান করার কারণে আমি চিন্তা করছি কোনো রকমেই তাহলে এই লোকের কাছেই যাওয়া যাবে না, কোনো কথা শোনাও যাবে না, তার সঙ্গে কোনো কথা বলাও যাবে না, আমি একদম খুব নিজেকে প্রোটেক্ট করার চিন্তায় আছি। হাত্তা হাসাউতু ফি উদুনি হিনা গাদাউতু ইলাল মসজিদে কুরসুফান, আমি যখন মসজিদে যাব তাওয়াফ করতে, মসজিদে হারামে ঢুকব, আমি কানের মধ্যে কিছু তুলা দোনো কানে ভালো করে ঢুকাই দিলাম, যেন ব্যথাটা যদি তেড়ে আসে আমার কথা বলতে, যেন আমার কানে তার কথাই না ঢুকে, কারণ এত জাদুর মতো কাজ করবে তো মুশকিল। এখন ওয়ান আল্লাহ উরিদ আসমাহু, না কথা বলবো না কথা শুনবো, তাহলে কিভাবে ইসলাম থেকে দূরে রাখার জন্য চেষ্টা ছিল তাদের, তাই না? আজকালও এরকম চেষ্টা আছে, এই চেষ্টাটা কিরকম বলেন তো দেখি, কে বলবেন? মাশাআল্লাহ, মিডিয়া কি করে, মিডিয়া সারাদিন ইসলামের গুণগান গায় না, ইসলামের বিরুদ্ধে লাগে, কোনো সময় কোনো কোনো জায়গায় তো কোরআন হাদিস ইসলাম ধর্মের অবমাননা করে, আবার কোনো সময় বলে না ইসলাম তো খুব ভালো জিনিস, কবে এই মুসলমান অমুক অমুক বড় বড় ইসলামী ব্যক্তিত্ব এরা সব খারাপ, সাহস করে না ইসলাম বিরুদ্ধে কথা বলতে, কিন্তু মানুষদের বিরুদ্ধে। তো আল্লাহ নবীকে যদি এরকম করে তারা ডেঞ্জারাস মনে করতে পারে, তাহলে আমাদের জমানায় ইসলামী ব্যক্তিত্ব, আলেম ওলামা, ইসলামী নেতৃত্ব, এই জাতীয় কিছু, এদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা, প্রচার করা, ছড়িয়ে দেওয়া, দুর্নাম করা, তারা যা কিছু জীবনেও করে না এগুলো করা, এটা কি কোনো অসম্ভব বিষয়? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মুক্তি পান না এই সমস্ত অন্যায় অপপ্রচার থেকে, তো এই জমানায় ইসলামের কাজ করবে আর তার বিরুদ্ধে কোনো অপপ্রচার হবে না, এটা কি বাস্তবে চিন্তা করা যায়? মোটেই না। তারপরে তিনি বললেন, আমি মসজিদে গেলাম কানে ভালো করে তুলা টুলা লাগিয়ে, যেন খবরদার কোনো কথা না ঢুকে। ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়িমুন ইসাল্লি ইনদাল কাবা, আমি ঢুকেই দেখতে পেলাম যে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পাশেই দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আমি ওনার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলাম, আমি বুঝলাম না যে আমার কিসে টেনে নিয়ে গেল,
فَأَبَى اللَّهُ إِلَّا أَنْ يُسْمِعَنِي بَعْدَ قَوْلِهِ আল্লাহ চাইলেন আমার মনে হয় যে ওনার কিছু কথা আমাকে শুনতেই হবে আল্লাহর হুকুম হয়ে আছে মনে হলো আমি নিজেকে থামাইতে পারছি না তা আমি কাছে গেলাম আর উনি একটু একটু জোরে তেলাওয়াত করতেন কেউ যদি শুনতে চায় যেন শুনে পায় তেলাওয়াতের মধ্যে দাওয়াত আছে আলহামদুলিল্লাহ তারা তো আরব কোনো তর্জমা করা লাগে তাফসির করা লাগে লাগে না আরবরা নিজের ভাষা বুঝে এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর কথা এত সুন্দর অর্থ ফাসামাইতু কালামান হাসানান যা শুনলাম খুবই সুন্দর কথা মনে হলো ফাকুলতু ফি নাফসি ওয়া সুকলা উম্মি আমি নিজে নিজে মনে মনে নিজেকে ধিক্কার দিলাম আমার মা আমাকে হারিয়ে ফেলুক যে আমি এত সুন্দর কথা মিস করতে পারি এত সুন্দর করে মিস করার সিদ্ধান্ত নিয়েছি কানে তুলে লাগিয়েছি ওয়াল্লাহি ইন্নী লারাজুলুন লাবীবুন শাইরুন মা ইয়াখফা আলাইয়া আল হাসান মিন আল কাবীহ আমি তো একজন শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ এবং আমি কবি উনি নিজে বড় কবি সাহিত্যিক আমার কাছে কোন কথাটা কোন সাহিত্য কোন কথা ভালো কোন কথা খারাপ এটা তো আমি তমিজ করতে পারি এর পার্থক্য তো আমি করতে পারি তা আমি কেন তাদের অপপ্রচার কানে তুলে লাগিয়ে না শোনার সিদ্ধান্ত নিয়েছি আমি শুনে বলবো যে আমি খারাপ শুনলাম নাকি ভালো শুনলাম না শোনার আগেই কেন ডিসিশন নিয়ে বসে আছি আমি নিজেকে তিরস্কার করা শুরু করে দিলাম ফামা ইয়ামনাউনি আন আসমা মিন হাদা রাজুল মা ইয়াকুল আমি কেন তার কথা শুনবো না আমি শুনতে হবে শোনার পরে আমি জাজ করবো ডিসাইড করবো ফাইন কান আল্লাহ দিবি এত হাসান কাবিল তু ভালো কিছু হলে আমার অবশ্যই গ্রহণ করা উচিত ওয়া ইন কানা কাবিহান তারাকতুহু খারাপ হয়ে গেলে আমি কেন নেব আমি ছেড়ে দেব ফেলে দেব তারপরে আমি ইন্তজার করলাম যে এইখানে আর বেশি কথা ওনার সঙ্গে আমি যোগ দিলাম না কারণ ওরা তো ওখানে উৎপেতে আছে তা আমি একটু শুনে অবজার্ভ করে আমি সরে গেলাম অপেক্ষা থাকলাম যে উনি কখন নামাজ শেষ করে ওনার ঘরে যান সেটার অপেক্ষায় আছি যখন শেখ উনি ঘরের দিকে চলে গেলেন আমি রাস্তা ঘুরে একটু ওনাকে পেছনে পেছনে অনুসরণ করা শুরু করে দিলাম ওনার ঘরে নক করে ঢুকলাম তিনি ওয়েলকাম করলেন বললাম ইয়া মুহাম্মদ ইন্না কাওমাকা কাদ ক্বালু লি কাযা ওয়া কাযা লিল্লাযী ক্বালু আমাকে তোমার কাওমের লোকেরা যা বললো তোমার ব্যাপারে এই 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 সব কথা বললো যে আপনি এরকম করেন ওরকম করেন সব আপনি এই দেশ কোন্দল লাগিয়ে দিয়েছেন তাদের সমাজের সমস্ত কুৎসা রটনা করছেন তাদের নেতৃবৃন্দের তাদের মাবুদগুলোর ইত্যাদি 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 এবং তারা আমাকে এমনভাবে বলতে থাকলো যে আমি ভয় পেয়ে গেছি যে আপনার কথা শুনলেই আমি কোন অভিশাপে পড়ে যাই কোন জাদুর টানের মধ্যে পড়ে যাই এই জন্য কানের মধ্যে তুলে দিয়ে এসেছিলাম কতগুলো যাতে কথা না শুনি কিন্তু আমার মনে হলো আমার আল্লাহ চেয়েছেন আমি আপনার কথা যেন শুনি তাই আল্লাহ আমার দিল খুলে দিলেন তো আমি শুনলাম যতটুকু আপনার কথা খুবই সুন্দর কথা আপনি যখন নামাজে পড়ছিলেন তো আপনি আমাকে ফাআরিদ আলাইয়া আমরাক আপনার বিষয়টা কি আমাকে একটু প্রেজেন্ট করেন কি বিষয় আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে ইসলামের সুন্দর প্রেজেন্টেশন আমাকে প্রেজেন্ট করলেন ওয়ালাইকুম আসসালাম ছোট্ট একটা প্রেজেন্টেশন দিলেন আমাকে মানে উপস্থাপনা করলেন ইসলাম ওয়াতালা আলাইয়াল কোরআন আর আমাকে একটু তেলাওয়াত করে শোনালেন কোরআন আরবদের কাছে সুবিধা ছিল কোরআন তেলাওয়াত করলে সুন্দর দাওয়াতের কাজ হয়ে যায় ফাওয়াল্লাহি মা সামিতু কাওলান কত আহসান মিনহু ওয়ালা আমরান আদালা মিনহু আমি যখন শুনলাম ওনার তেলাওয়াত আমি এত সুন্দর কথা আর কখনো শুনিনি এত ভালো কথা আর কোথাও পাইনি এত ভালো বিষয় এত ইনসাফের কথা কোনো জায়গায় ছিল না ফা আসলামতু ওয়া শাহিদতু শাহাদাতাল হক আমি সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে ফেললাম হকের শাহাদা দিয়ে ফেললাম কালিমাতুর শাহাদা পড়ে ফেললাম অকুলতু আর বললাম এই ঘটনা তিনি পরে সাহাবীদেরকে শুনিয়েছেন আর কি ইয়া নবী আল্লাহ ইন্নি মুরুউন মুতাউন ফি কওমি ওয়া আনা রাজিউন ইলাইহিম ওয়া দাঈহিম ইলাল ইসলাম আপনি জানেন হে আল্লাহর রাসূল আমি আমার সমাজে একজন গণ্যমান্য ব্যক্তিত্ব আমার কথা আমার কওমের লোকেরা শুনে আমি তাদের কাছেই যাচ্ছি ওমরা শেষ করে এবং তাদেরকে আমি এই ইসলামের দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি
فَدُقُ اللَّهَ أَنْ يَجَعْلَ لِي آيَةً تَكُونُ لِعَوْنٌ عَلَيْهِمْ فِي مَا أَدْعُوهُمْ إِلَيْهِ আপনি মেহরবানি করে একটু দোয়া করেন, আমি সেখানে তাদেরকে দাওয়াত দিলে তারা যেন এমন একটা নমুনা চিহ্ন দেখতে পায়, কোনো একটা আলামত দেখতে পায়, যার কারণে তাদের কাছে হক প্রস্ফুটিত হয়ে ওঠে, হক উদ্ভাসিত হয়ে ওঠে। এমন কোনো নমুনা আলামত যেন আল্লাহ আমাকে দেখান, তাদেরকে দেখান যে আমি হক নিয়ে এসেছি তারা বুঝতে পারে, এরকম একটি দোয়া আপনি আল্লাহর কাছে করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আজ্জালহু আয়াতান, আল্লাহ সেখানে দাওয়াত দিতে গেলে তাকে হকের একটা নিদর্শনের চিহ্ন দেখিয়ে দেন তার কওমকে। তিনি চলে আসলেন ওনার কওমের কাছে মিয়ামানে, তিনি বলেন যে আমার গ্রামে ঢোকার আগে কুন্তু বিসানিয়াতিন, গ্রামে ঢোকার আগে ছোট্ট একটা টিলার মতো ছিল, উঁচু জায়গার মতো ছিল, সেখানে কেউ আসলে বাইরে থেকে গ্রামের লোকেরা দেখতে পায় যে একজন আগন্তুক আসছে। আমি সেখানে পৌঁছার সঙ্গে সঙ্গেই আমার চোখের সামনে একটা নূরের বাতি জ্বলে উঠল, তো এত বাতিটা পাওয়ারফুল নূর। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আমি শঙ্কিত হয়ে গেলাম, দোয়া করলাম আল্লাহুম্মা ফি গাইরি ওয়াজহি, আল্লাহ এটার আমার চেহারার দিকে যেন নোটে এরকম ফেস না করে, গা যে এত এত আলো আমার চোখ জ্বালিয়ে ফেলবে। ইনি আখশা আনিয়া যুন্নু আন্নাহা মুসলাতুন ওয়াকাআত ফি ওয়াজহি লিফিরাকি দীনিহিম, এবং এটা যদি হিট করে আমার চেহারার মধ্যে বা চোখ টোকের মধ্যে কিছু করে ফেলে এটার পাওয়ারের কারণে, তাহলে আমি দাওয়া দিতে গেলে বলবে ও তুমি কি জিনিস নিয়ে আসা, ওটা তোমাকে হিট করে তো তোমার জাদু টাদু তোমাকে তো নিজেকে ক্ষতি করে দিয়েছে, এরকম যেন আবার মনে না করে আল্লাহ। আমি সঙ্গে সঙ্গে দোয়া করে ফেললাম, ফাতাহাওয়ালা নূর ফা ওয়াকা ফি রাসি সাওতি, তখন নূর আমার চেহারা থেকে সরে গেল এবং আমার হাতে যে চাবুক ছিল উট চালানোর জন্য চাবুকের মাথার দিকে টার্গেট করে নূরটা থাকলো, এরকম করে ওনার চেহারা বরাবর ছিল, এখন সরে গিয়ে চাবুকের মাথায় এমনি করে থাকলো নূর, নূরের বাতির মতো জ্বলছে। তো যারা এটা দেখলো এবং এমনিতেই আমি উমরা করে আসছি ওয়েলকাম করতে কেউ কেউ এগিয়ে আসছিল, ফাজাআল আল হাদির ইয়াতারা আউনা যালিকা নূর ফি সাওতি কাল কিনদিলিল মুআল্লাক, যারা এগিয়ে আসলো আমার কাছে আসলো এই নূর দেখে দৌড়ে আসলো, তারা দেখতে পেল যে একটা কিন্দিলের মতো মানে চিমনির মধ্যে থাকা বাতির মতো, যেভাবে হ্যারিকেন, হ্যারিকেন তো খুব দুর্বল আলো, আর একটু মজবুত আলো হ্যাজাক লাইট আছে না আমাদের দেশে একসময় ছিল, এরকম আমার আমার চাবুকের মাথার কাছে এইভাবে করে ওটা আছে। আর আমি তখন আস্তে আস্তে করে এই উঁচু টিলা থেকে নেমে যাচ্ছি এবং তাদের সবার সঙ্গে আমি তখন নামলাম। তারপরে সবাই এগিয়ে আসলো, ওয়াকানা শাইখান কাবির হাতা আতানি আবি, আমার আব্বাও এগিয়ে আসছেন, খবর ছড়িয়ে গেছে, তিনিও বুড়ো মানুষ এগিয়ে আসছেন, কি ব্যাপার আমার ছেলে কি নূরের বাতি নিয়ে আসছে। আমার বাবা ছিলেন বেশ তখন বয়স্ক হয়ে গেছেন, ফাকুলতি ইলাইকা আনি ইয়া আবাতি, তো আব্বাকে আমি যখন এগিয়ে আসছেন আব্বাকে বলে যে আব্বা একটু থামেন, আমার কাছে আসছে একটু এখন চিন্তা করতে হবে, কারণ আমি তো এখন আর আপনার মতো না, কি ব্যাপার যে লেমাইয়া বুনাইয়া কি হলো, তুমি আমার আগের ছেলের মতো আর না, বলে আমি তো আপনার আগের মতো না, কারণ কি আসলাম তু ও তাবাতু দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো ইসলাম কবুল করে ফেলেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে কবুল করেছি, আমি মুসলিম হয়ে গেছি, আপনি তো এখন আর মুসলিম না, আপনি এখনো তো কাফের রয়ে গেছেন। তখন বাবা খুব ভালো মানুষ বলেন, আই বুনাই ফা দীনি ও দীনুক, আরে তোমার দিন তো আমার দিন হয়ে যাবে, অসুবিধা কি, তুমি ভালো কিছু বলে বাট আমি দেরি করবো নাকি। তো আমি বললাম ফাতাসিল, গোসল করেন আগে বাবা, ও তাহিরু সিয়াবাকা, কাপড়ে নাফাকে থাকলে চেঞ্জ করে ফেলেন, পাক কাপড় পরেন। তারপরে তিনি গোসল করে আসলে কাপড় পরলেন, এরপরে তিনি কাপড় চেঞ্জ করে আসলেন, আমি তার কাছে ইসলামের প্রেজেন্টেশন দিলাম, ইসলাম কি জিনিস বোঝানোর চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ তিনি ইসলাম কবুল করে ফেললেন। এরপরে ঘরের ভিতরে এসে আমার স্ত্রীর কাছে আসলাম, বললাম সাবধান স্ত্রীর কাছে আসতে সাবধান, কি ব্যাপার আমি তার আগের মতো নাই, কি হয়েছে তোমার, আমি তো ইসলাম কবুল করে ফেলছি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিন কবুল করে ফেলেছি, আমি তো মুসলিম, তুমি তো কাফেরা। এখন তার আমাদের আগের মতো এরকম সম্পর্ক থাকবে না, এখন আমরা দুই দিনের বাসিন্দা হয়ে গেছি, তুমি আমার একদিন, তোমার আরেক দিন, লাকুম দিন কুমালিয়া দিন, এখন কি করা যায়? কালত লিমা ইয়া আবি আনতা উম্মি, আমার মা বাবা আপনার খেদমতে দান কোরবান হয়ে যায়, কি হয়েছে, আপনি আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন কেন? তখন বললো যে ওকে, এই কথা শোনার পরে যখন বললো যে আমি ইসলাম কবুল করেছি, তিনি বললেন, স্ত্রীও ভালো মানুষ, বললেন দিনই দিনুকা, আপনার দিন আমি কেন গ্রহণ করবো না, ভালো দিন হলে আমি রেডি। একই কথা, গোসল করো, ভালো কাপড় পরে আসো। তারপরে তিনি ইসলাম কবুল করলেন, দিনের কথা শুনলেন, এইভাবে পারিবারিকভাবে হয়ে গেল। তারপরে তিনি এবার চিন্তা করলেন, উনি যে দায়িত্ব নিয়ে এসেছেন গোটা কবিলার মধ্যে দাওয়াত দেবেন, তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। দাউতু দাউসান ইলাল ইসলাম ফাআবতাউ আলাইয়া, অনেক বুঝালাম কিন্তু দেখা যায় দাউস কবিলার লোকেরা ইসলাম কবুল করছে না, সারাটা পজিটিভ হচ্ছে না। তো আমি আবার কিছুদিন পরে একটু ফেড আপ হয়ে গেলাম, যে আগ্রহ, ইমোশন, আবেগ নিয়ে এসেছিলাম সেটা তো পাচ্ছি না, আমি আবার মক্কা চলে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে দেখা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্না দাউসান কাদ আসাত ও আবাত, দাউস কবিলা তো পজিটিভ না, তারা আমার দাওয়াতে সাড়া দিচ্ছে না, দাওয়াত কবুল করতে রাজি হচ্ছে না, কি করি? ফাদুল্লাহ আলাইহা, এখন তাদের ব্যাপারে আল্লাহর কাছে কিছু দোয়া করেন, যদি দোয়া আলাইহা বলে তাহলে কিন্তু দোয়া এগেইনস্ট হয়ে যায়, বদদোয়া হয়ে যায়, আর দোয়া আল্লাহা বললে পজিটিভ হয়, আলাইহা বললে নেগেটিভ হয়, বদদোয়া হয়ে যায়, আল্লাহা বললে দোয়া হয়ে পজিটিভ হয়ে যায়। তিনি একটু বিরক্তই হয়ে গেছেন, কষ্ট নিয়ে আসছেন যে বদদোয়া করে এদেরকে দেন কিছু, এরা শাস্তি পাক, দেখি শাস্তি পায় ঠিক হয় কিনা, আমি এত করে বুঝালাম দিন কবুল করে না। তো এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কেবলামুখী হয়ে গেলেন আর হাত উঠালেন দোয়া করার জন্য। এখন আশেপাশে কিছু মুসলিম ছিলেন, তারা বলা শুরু করে দিলেন, হালাকু খাইছে, বেচারা তো দোয়া আলাইহা বলেছে, মানে বদ দোয়ার কথা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাত তুলেছেন। এখন যদি হয় ওই লাইনেই দোয়া করেন, মানে সেই লাইনে দোয়া, কোন দোয়া, বদ দোয়া, তাহলে যে সব হালাক হয়ে যাবে, তারা আশঙ্কায় পড়ে গেল, এই যে এগুলো এবার আজকে হালাক হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, কি দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি দাউসান ওয়াতি বিহিম, আল্লাহুম্মা হাদি দাউসান ওয়াতি বিহিম, আল্লাহ দাউস কবিলার লোকদেরকে হেদায়েত দেন, তাদেরকে নিয়ে আসেন ইসলামের দিকে, পজিটিভ দোয়া করলেন, নেক দোয়া করলেন, তাদের পক্ষে দোয়া করলেন, বিপক্ষে না, বদ দোয়া করলেন না। তোফায়েল রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর তিনি আমাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইরজা ইলা কওমিকা ফাদউহুম ওয়ারফুক বিহিম, তোমার কাছে আবার যাও, তাদেরকে এবার ভালো করে আর একটু বোঝানোর চেষ্টা করো, দিনের দিকে ডাকো, আর একটু নম্রতার আচরণ করো, নম্রতার আচরণ করো। তার অর্থ কি? উনি টের পেলেন যে দাউস, তোফায়েলা দাউসি রাদিয়াল্লাহু আনহু একটু খেপে গেছেন তাদের ব্যাপারে, অভিযোগ নিয়ে আসছেন, তিনি পজিটিভ না, তিনি একটু মানে রাগ হয়ে গেছেন তাদের ব্যাপারে, তাই না? দায়ী ইলাল্লাহ, রাগ হয়ে গেলে কি সুবিধা হবে? তিনি বুঝালেন যে না, তুমি রাগ হতে পারবা না, তুমি তাদের এই কিছু উল্টাপাল্টা দেখলেও সহ্য করতে হবে, এবং তাদেরকে পজিটিভ কথা, পোলাইট অ্যাপ্রোচ নিয়ে তুমি দাওয়াতি কাজ করো। দায়ী ইলাল্লাহ একবার দুইবার কথা শুনো না, এখন রাগ হয়ে চিল্লাচিল্লি করলে এইটা দায়ী ইলাল্লাহর কাজ হতে পারে না। দাওয়াতি দিনের কাজ কি সহজ কাজ? খালি জালামাই বক্তৃতা দিয়ে মঞ্চ একদম জ্বালিয়ে ফেললে কাজ হবে নাকি? আল্লাহ তাআলার কাছে দিনের কাজ করার জন্য অনেক সবর লাগবে, উল্টাপাল্টা প্রশ্ন করবে, সেখানে যেন দায়ীদেরকে আল্লাহ তাআলা সবর দান করেন, এই নসিহত করে দিলেন তিনি। তোফায়েল রাদিয়াল্লাহু আনহু বলেন, ফরা জাতি ইলাইহিম, আমি চলে আসলাম আবার ফেরত, এবং তাদেরকে আমি দাওয়াত দিতে থাকলাম, দাওয়াত দেওয়ার কাজ করে যাচ্ছি, আস্তে আস্তে কবুল করছে, কিছু কিছু হতে হতে ইতিমধ্যেই এই মাত্র দুই তিন বছরের মাথায় কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে ফেলবেন। উনি ইয়ামানে দাওয়াতি কাজ করতেছেন আর এই ফাঁকে দিয়েই হিজরতের
হুকুম হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা চলে গেছে মদিনা চলে গেছেন তারপরে বদর ঘটেছে ওহদ ঘটেছে খন্দক ঘটে গেছে তো বদর ওহদ খন্দক ঘটে কয় বছর লেগেছে প্রায় 4-5 বছর এই এতক্ষণ তার আগে হিজরতের আগে আরো 2-1 বছর 2-3 বছর এই পুরো 7-8 বছর তিনি তার কবিলার মধ্যে দাওয়াতি কাজে লিপ্ত আছেন ব্যস্ত আছেন নসিহত অনুযায়ী কাজ করছেন আর আসেন নাই ওনার কাছে কমপ্লেন নিয়ে তারপরে খন্দক যুদ্ধের পরে তিনি বলেন যে আমি খন্দক যুদ্ধের পরে মদিনায় আমার কওমের প্রচুর লোক ইসলাম কবুল করলো তাদেরকে নিয়ে মদিনায় চলে গেল মদিনায় গিয়ে দেখি যে তিনি তখন খাইবারে গিয়েছেন খাইবার যুদ্ধের ওই ময়দানে চলে গেছেন এরপরে আমি প্রায় 70 আও 80 বাইত মিন দাউস দাউস কবিলার 70-80 ঘরের লোকজনকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখা করতে গিয়েছি মদিনায় গিয়ে শুনি যে তিনি খাইবারে আছেন খাইবারে পৌঁছে গেছি অতঃপর ওনার তিনি এই লোকগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে খুব খুশি হয়ে গেলেন ওনার দিতে দোয়া কবুল করেছিলেন দোয়া করেছেন আল্লাহ তাআলা কবুল করেছেন এবং সেই 70-80 ঘরের লোকদের মধ্যে অন্যতম একজন বিশেষ ব্যক্তিত্ব ছিলেন তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যাকে বলা হয় রাবিয়াতুল ইসলাম ইসলামের বর্ণনাকারী অর্থাৎ ইসলামের হাদিসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সবচেয়ে বেশি বর্ণনা কে করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এই দলের মধ্যে এসেছিলেন তোফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু আনহুর কাহিনী একটু আমরা যদি শুনি শেষ পর্যন্ত যে তিনি আসলেন যে এসে কওমের লোকেরা অনেকে ফেরত চলে গেছে কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিস করেছেন বহুদিন দাওয়াতে কাজ করতে গিয়ে তিনি আর যাবেন না তিনি মদিনায় সেটেল হয়ে গেলেন হিজরত করে ফেললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল তারপরে কয়েক বছর উনি ওনাকে পেলেন এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেল ইন্তেকাল হয়ে গেল এরপরে ইয়ামামার লোকেরা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো মোরতাদ হয়ে গেল সেখানে মদিনা থেকে অনেক সাহাবিরা এসেছিলেন জিহাদ করতে তাই না তার মধ্যে তিনি যোগ দিলেন এ তোফাইল আদ-দাউসি রাদিয়াল্লাহু আনহু এবং সেখানে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন এবং তিনি শহীদ হওয়ার আগে স্বপ্নে তিনি দেখলেন ওই ইয়ামামার যুদ্ধের মধ্যে ওখানে তিনি জয়েন করেছেন একদিন রাতে স্বপ্নে দেখলেন দেখে সকালে বললেন তার সঙ্গী সাথী তারা ছিলেন ইন্নি কাদ রাআইতু রুইয়া ফাআবিরুহা আলী আমি একটা স্বপ্ন দেখলাম আজকে রাতে তোমরা কি এটা তাবির করবে ব্যাখ্যা করবে কেউ কি দেখেছ দেখেছি আমার রাসি হুলেকা যে আমার মাথা শেভ হয়ে গেছে মাথা শেভ করা হয়ে গেছে মাথা মুন্ডন করা হয়েছে আর আমার মুখ থেকে একটি পাখি বেরিয়ে এসেছে পাখি মুখ থেকে বেরিয়ে আসলো আর আমি দেখতে পাচ্ছি যে ওয়ানহলাকিয়াতনি একটি মহিলা আমার সামনে উপস্থিত এবং সেই মহিলাটি তার গোপন অঙ্গ দিয়ে আমাকে ঢুকিয়ে ফেললো ইন করে ফেললো এই মানুষটা মহিলার লজ্জাস্থান দিয়ে তিনি বলেন যে আমি তার ভিতরে ঢুকে গেলাম ওয়া উরা ইবনি ইয়াতলুবনি তালাবান হাফিসান আবার দেখতে পাচ্ছি আমার ছেলে আমাকে ফলো করে খুঁজতেছে আমি কোথায় গেলাম কোথায় আছি সুমারা আইতুহু হবিসা আননি অতবার দেখলাম যে আমার ছেলেটাকে কেউ আটক করে ফেলেছে সে আর আমার কাছে আসতে পারলো না কালু খাইরান যারা সাহাবিরা শুনলেন ওনার স্বপ্ন ওনারা বললেন ভালোই দেখেছ স্বপ্ন দেখলে কি বলতে হয় ভালোই দেখেছ খাইরা মারা আইট কালা তাদের খাইরান বললেন তারা আর কিছু বললেন না তবে আমি বললাম তাদেরকে আম্মা আনা ফা আল্লাহ লাকাদ আউয়াল তুহা তোমরা ব্যাখ্যা বললে না কিন্তু আমার কাছে এর ব্যাখ্যা আছে কি ব্যাখ্যা আছে তোমার কাছে কালু মাদা আম্মা হাল কুরআসি ফা কাতউহু আমার ব্যাখ্যা হচ্ছে আমার মনে আল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন আমার মাথা শেভ হওয়া মুন্ডন হওয়া মানে যে আমার শাহাদাত হয়ে যাবে আমার শের কাটা হয়ে যাবে আমার মাথা শের থেকে ছিদ মানে কতল করা হবে আমাকে আমি আমার শাহাদাত হয়ে যাবে আমি বুঝতে পারছি ও আমার তায়রুল্লাহ খারাজা মিন ফামি
ফারুহি, আমার মুখ দিয়ে যে পাখি বেরিয়ে গেছে এটা আসলে আমার রুহ। ওয়া আমাল মারআতুল্লাতি আদখালাতনি ফারজাহা, আর যে মহিলা দেখেছি তার লজ্জাস্থান দিয়ে সে আমাকে ভিতরে ঢুকিয়ে ফেলেছে, ফাল আরদু তুহফারুলি ফাগিবু ফিহা, এটা হচ্ছে জমিন মাটি আমার কবর, যেখানে মাটি ফাঁক করে আমাকে ঢুকানো হবে। ওয়া আমা তালাবু ইবনি ইয়াইয়া সুম্মা হাফসু আন্নি, আর এই যে আমার পেছনে পেছনে আমাকে ফলো করছে আমার ছেলে, আমাকে তালাশ করছে অতপর তাকে আটক করা হয়ে গেছে, ফা ইন্নি আরাহু সায়াজহাদু আন ইসিবাহুমা আসাবানি, আমার কাছে মনে হয় সে আমার মতেই ওই পথেই চলবে, সংগ্রাম করবে যে পথে আমি চলেছি এবং আমার উপরে যা এসেছে তার জন্য তাই হবে, সে একদিন শহীদ হয়ে যাবে কোনো এক জায়গায়। ঠিকই হলো ওনার ব্যাখ্যায়, উনি ইয়ামামার যুদ্ধে তিনি শহীদ হলেন সাহাবি তোফায়েল, আর ওনার ছেলে ওই যুদ্ধে শহীদ হয় নাই, ছেলে যুদ্ধ হয়েছে পরবর্তী পর্যায়ে ইয়ারমুকের যুদ্ধে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময়ে। তো ওনার ব্যাখ্যা পরিপূর্ণভাবে কার্যকরী হয়েছে, স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমরা দাউসি রাদিয়াল্লাহু আনহু অনেক বড় মাপের সাহাবি ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে ওনার অনেক সম্পর্ক হয়েছে। আমরা এক পর্যায়ে সাহাবিদের জীবনী নিয়ে যখন আলোচনা হবে ইনশাল্লাহ সিরাতের পরে, আমরা যেটা আশা করছি ইনশাল্লাহ তৌফিক দিলে সেখানে আমরা বিস্তারিত আলোচনা শুনতে পাব। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইয়াস ইবনে মুআয নামে এক লোক, আমরা আজানের আগে একটু কয়েক মিনিট সময় নিয়ে নিই, এটা শুনে ফেলি আজকে। গোলামান হাদাসান মিন আহলি ইয়াসরিব মিন বনি আব্দুল আশহাল, তিনি মদিনাবাসী, মদিনার পুরনো নাম কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিব শহর থেকে, ওই শহরের বনি আব্দুল আশহাল ওই এলাকার তিনি একজন ইয়াং টিন এইজার গোলাম হিসাবে মক্কায় এসেছিলেন, আল আউস, আউস কবিলার অন্তর্ভুক্ত হয়ে যারা কোরাইশদের সঙ্গে চুক্তি করতে এসেছিলেন। কারণ কি, মদিনায় আউস এবং খাজরাজ এই দুই কবিলার মধ্যে কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে। এখন ওই যুদ্ধের কিছুদিন পরে পরে একবার যুদ্ধ হয়, এখন তারা চিন্তা করলো কোরাইশ বংশের সাপোর্ট নেওয়ার জন্য, তাদের অ্যালায়েন্স মিত্র শক্তি হিসেবে জোগাড় করার জন্য, তাদের সাপোর্ট হবে যুদ্ধের মধ্যে খাজরাজকে পরাজিত করতে, তারা আওস কবিলার লোকেরা এসেছিলেন কোরাইশদের সঙ্গে আলাপ আলোচনা করতে, চুক্তি করতে, এবং তিনি সেই দলের অন্তর্ভুক্ত ছিলেন, ইয়াং মানুষ কিন্তু অনেক বুদ্ধি জ্ঞান আছে, বিদায় তাকে নিয়ে আসা হয়েছে। এবং এটা হলো হারবে বুআসের আগে, এই যে বিরাট যুদ্ধ হয় আওস এবং খাজরাজের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছার কিছুদিন আগে, হিজরতের আগে এই ঘটনা হয়, একটা বিরাট রক্তক্ষয়ী যুদ্ধ হয়। ওই যুদ্ধের আগে তারা এসেছিল কোরাইশদের সাহায্য নেওয়ার জন্য। তো এখানে এসে তারা উতবা ইবনে রবিয়ার মেহমানদারিতে উঠল, কোরাইশের অন্যতম লিডার উতবা, এবং সেখানে তারা কথাবার্তা বলল এবং সে তাদেরকে খুব ওয়েলকাম করলো মদিনার গেস্ট হিসাবে, এবং তারাও অ্যাপিল করলো যে খাজরাজের সঙ্গে যুদ্ধে আমরা আপনাদের সাহায্য চাই, এরকম আলাপ আলোচনা চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে উনি তো খবর রাখেন কে আসলো বাইরের থেকে, কোনো দল আসলো না, কোনো ব্যক্তি আসলো, কোনো কবিলা আসলো, তিনি খবর রাখেন, তিনিও ফাঁক খুঁজছেন কখন তাদের সঙ্গে দেখা করবেন। তখন তিনি এক সুযোগে তাদের সঙ্গে একটু নিরিবিলি পাওয়ার ব্যবস্থা করে রাত্রেবেলা দেখা করতে গেলেন, গিয়ে বললেন হাল্লাকুম মিন খাইরি মিম্মা জিতুম লাহু, আমি কি তোমাদেরকে এমন একটি ভালো কিছুর সন্ধান দেব যেটা তোমরা যে উদ্দেশ্যে এসেছো তার চেয়েও ভালো, অনেক সুন্দর একটা জিনিস তোমরা পাবা, এটা কি বলবো তোমাদেরকে? কালু আমা দা, কি সেটা, এর চেয়ে ভালো কোন জিনিস তোমার কাছে আছে? তখন তিনি পরিচয় দিলেন যে আমি আল্লাহ রাসূল, আল্লাহ পাঠিয়েছেন আমাকে একমাত্র আল্লাহর ইবাদত করতে, শরীক না করতে, আল্লাহ আমার কাছে কিতাব নাজিল করেছেন। তিনি ইসলামের সুন্দর একটা প্রেজেন্টেশন দিলেন, সুন্দর উপস্থাপনা করলেন, কোরআন তেলাওয়াত করে শোনালেন। তখন ইয়াস ইবনে মুআয, যিনি যুবক বা কৈশোর আছেন, তিনি এটা খুব নোটিস করলেন ওনার কথাগুলো এবং তেলাওয়াতকে। তো তিনি বললেন তার কওমকে, ইয়া কওম হাযা ওয়াল্লাহি খায়রুন মিম্মা জিতুম লাহু, এটা সাংঘাতিক জিনিস পাওয়া গেল,
যে উদ্দেশ্যে আসছে তার চেয়ে অনেক দামি জিনিস আজকে আমরা ওনার কাছে পেয়ে গেলাম, সাংঘাতিক জিনিস এটা, তোমরা সিরিয়াসলি নাও এটাকে। ফাআখাযা আবুল হাইসার ওয়া ইসমু আনাস ইবনে রাফি হাফনা হাফনাতা মিন তুরাবিল বাতহা ফাদারাবা বিহা ওয়াজহা ইয়াস ইবনে মুআদ। ওইখানে এই কওমের মধ্যে দুষ্ট প্রকৃতির একটা ছিল, তাকে বলা, তার লকব হচ্ছে আবুল হাইসার, তার নাম হচ্ছে আনাস ইবনে রাফি। সে এক মুষ্টি বালি হাতের মধ্যে নিল, নিয়ে ইয়াস ইবনে মুআদের চেহারা দিকে ছুঁড়ে মারল আর বলল, দা না মিনকা, এই এই কথা বাজে কথা রাখো তো, তুমি কি এক অদ্ভুত প্রস্তাব তুমি পেশ করে বসেছ। ফালা আমরি লাকাদ জিনা লি গাইরি হাদা, আমরা তো অন্য উদ্দেশ্যে আসি, তার কাছ থেকে ইসলাম নেওয়ার জন্য আসি নাকি? মা কাদিমা ওয়াফদুন ইদান আলা কওমিন বিশাররিন মিম্মা কাদিমনা বিহি আলা কওমিনা। তাহলে কোন একটি দল যাদেরকে আমাদের কওম পাঠালো কোরাইশের সঙ্গে চুক্তিপত্র করে নিয়ে যেতে, আমাদের কওমের কাছে গিয়ে বুঝি আমরা এই খারাপ একটা খবর নিয়ে যাবো উল্টাপাল্টা, এটা হলো নাকি? ইন্না খারাজনা না তুমি হেলফা কোরাইশ আলা আদুবে না, আমাদের দুশ্মনের বিরুদ্ধে কোরাইশের সাহায্য নিতে এসেছি। ফানার জো বে আদাওয়াত কোরাইশ মা আদাওয়াত খাজরাজ, এখন তোমার বুদ্ধি অনুযায়ী আমাদের খাজরাজ বংশের দুশ্মনী আছে, এখন সাথে করে কোরাইশদের দুশ্মনী নিয়ে যাবো নাকি, অ্যাড করব, ডবল দুশ্মনী নিতে আসছি নাকি মক্কায়? আমাদের দুশ্মন বাড়াতে আসছি নাকি দুশ্মনের বিরুদ্ধে কোরাইশদের সাহায্য নিতে আসছি? তার এ আর ছোট মানুষ বেচারা কি করবে না, চুপ করে থাকলেন, এত বড় মুরব্বীদের সামনে আর কদ্দুর কথা বলা যায়, সুবিধা করতে পারলেন না বেশি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই অবস্থা দেখে তিনি আর বেশি অগ্রসর হলেন না, তিনি চলে আসলেন। তারা শেষ পর্যায়ে মদিনায় ফেরত গেল। আর এর কিছুদিনের মাথায় আওস এবং খাজরাজের মধ্যে যুদ্ধ বেঁধে গেল, যেটা হচ্ছে ইয়াউম বুআস হারব বুআস নামে ঐতিহাসিক যুদ্ধের বর্ণনা একটু পরে আসছে। অতপর এই যুদ্ধের মধ্যেই ইয়াস ইবনে মুআদের ইন্তিকাল হয়ে গেল, তিনি আক্রমণের শিকার হয়ে মারা গেলেন। কিন্তু উনি যখন আহত অবস্থায় ছটফট করছেন, ওয়াকানা ইউহাল্লিলুল্লাহ তাআলা ওয়া ইউকাব্বিরুহু ওয়া ইয়াহমাদুহু ওয়া ইউসাব্বিহুহু ইনদা মাউতিহি, তো অনেক রেওয়ায়েত পাওয়া গেছে তার আশেপাশে যারা ছিল, ইন্তিকালের সময় তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলেন, তাকবীর করছিলেন, আলহামদুলিল্লাহ পড়ছিলেন, সুবহানাল্লাহ পড়ছিলেন। এই জন্য পরবর্তী পর্যায়ে মদিনায় আসার পরে তো আওসের লোকেরা সবাই ইসলাম কবুল করে ফেলেছে, তারা পরে বলল, ও আমাদের এই ইয়ং ছেলেটা সে তো তাহলে দেখা যায় ইসলাম কবুল করে ফেলেছিল, আমরা তো বুঝতে পারিনি। তাহলে তো এটা প্রমাণ পাওয়া গেল যে ওই কবিলার মধ্যে সবাই যদি কবুল নাও করে থাকে, কিন্তু ইয়াস ইবনে মুআদকে আল্লাহ তাআলা কবুল করে ফেলেছিলেন। এখন এই ইয়াউম বুআস, এই বুআসের যে যুদ্ধ হয় আওস এবং খাজরাজের মধ্যে, এই যুদ্ধের একটা ইম্প্যাক্ট ছিল মদিনার লোকদের ইসলাম কবুল করা। এই জন্য সিরাতে পাকের মধ্যে যারা লেখালেখি করেছেন তারা এই প্রসঙ্গটা নিয়ে এসেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই ইয়াউম বুআস, বুআসের যুদ্ধের ঘটনাটা বর্ণিত হয় এভাবে যে এটা, এই বুআসের ঘটনা ঘটে ইয়াউমান কাদ্দামাহুল্লাহ রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হয় যেন আল্লাহর রসুলকে মদিনায় আসার জন্য উপযুক্ত করতেই এই যুদ্ধ সংগঠিত হয় মদিনায় আল্লাহর হুকুমে। কারণ যুদ্ধ তাদেরকে বাধ্য করে কোনো একটা জায়গায় শান্তি পাওয়ার জন্য খুঁজতে থাকা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, এই যুদ্ধের মধ্যে অনেক ক্ষতি হয়ে গেল, এরপরে তিনি তাদের মধ্যে তাদের অনেকে মারা গেল, অনেকে এই আহত হয়ে পড়ে থাকলো, তারা এই অশান্তির যুদ্ধের আগুনে জ্বলছে আল্লাহ নবী মদিনায় আসার কারণে, এবং মদিনা তার আগে মক্কা থেকে তিনি যখন তাদের সঙ্গে প্রতিনিধি দেখা সাক্ষাৎ হয়েছে, এই মেসেজটা কবুল করার জন্য একটা ক্ষেত্র তৈরি হয়েছিল। বুআস যুদ্ধ, নামকরা যুদ্ধ ছিল আরবদের ওই যুদ্ধ, ওই জায়গার নাম ছিল বুআস, বুআস এলাকায় যুদ্ধটা হয়, এই জন্য বুআসের নামে নাম দেওয়া হয়েছে। যেমন আমাদের দেশে একটা ইতিহাস পড়েছি পানিপথের যুদ্ধ, মনে আছে কিনা, পানিপথের যুদ্ধ, তো এরকম একটা বুআসের যুদ্ধ আর কি। তো সেখানে আওস এবং খাজরাজের মধ্যে হয় এবং সেখানে তাদের অনেক লোক মারা যায়, এমনকি আওস কবিলা যে লিডার ছিলেন তার নাম ছিল খোদাইর, তিনি ছিলেন ওসাইদ ইবনে খোদাইরের পিতা,
যে ওসাইদ পরে ইসলাম কবুল করেছেন এবং ওই কবিলার সর্দার হয়েছিলেন, তার বাবা হুদাইর ছিলেন লিডার, তিনি সেখানে মারা যান যুদ্ধের মধ্যে, তাকে তিনি মারা যান। আর খাজরাজের কবিলার লিডার ছিলেন আমর ইবনু নুমান আল বায়াদি, তিনিও মারা যান। আর সেদিন ওই যুদ্ধের প্রথম দিনে সেখানে খাজরাজ কবিলার বিজয় হয় এবং আওস পরাজিত হয়। অতঃপর হুদাইর মারা যাওয়ার আগের ঘটনা, হুদাইর পরবর্তী পর্যায়ে তাদের তার কবিলাকে আবার সুসংগঠিত করেন, করে আবার যখন তারা পাল্টা অ্যাটাক করেন তখন আওস কবিলার বিজয় হয় এবং খাজরাজ কবিলা পরাজিত হয়। এবং সেই যুদ্ধে হুদাইর যিনি আওস কবিলার লিডার ছিলেন তিনি আহত হন এবং আহত হওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন। এবং এই ঘটনা ঘটে কোনো কোনো রেওয়ায়তের মতে হিজরতের পাঁচ বছর আগে, কোনো কোনো রেওয়ায়তে হিজরতের পাঁচ বছর আগে। এবং তাদের অনেক বড় বড় লোকেরা সেখানে মারা যায় এবং মদিনায় শোকের আতঙ্ক ঘটে। এবং এই যে উভয় পক্ষের প্রচুর লোক মারা গেল এবং নিজেরা রক্তকে সংঘর্ষে লিপ্ত হলো, কেউ তাদেরকে থামানোর নাই, বারে বারে এই যুদ্ধ বাঁধে তারা মুক্তির উপায় খুঁজছিল যে কিভাবে শান্তি কোনোদিন পাওয়া যায় কি না, কোন তরিকা শান্তি পাওয়া যায়, এমন কেউ আসে কি না তাদের মধ্যে শান্তি স্থাপন করে দেবে, এরকমই একটা মদিনার মাটি যেন এরকম একটা অপেক্ষায় ছিল। আর এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিকে উর্বর করে রাখে। তারপরে এখন আস্তে আস্তে এই মদিনার দিকে ইসলাম কবুল হওয়ার কাজ শুরু হয়। কিভাবে হিজরতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কবিলায় যখন দাওয়াত দিলেন ইত্যাদি, কিন্তু তিনি তেমন কামিয়াব হলেন না। এভাবে করতে করতে প্রায় হিজরতের এগারোতম বৎসর, নবুয়তের এগারোতম বৎসর আসলো। তিনি মক্কায় কত বছর ছিলেন? ১৩ বৎসর। এগারোতম বৎসরে আমরা এখন আসি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন তরিকায় ব্যক্তিগতভাবে কবিলাগতভাবে দাওয়াত দিচ্ছেন কিন্তু তেমন বেশি ছাড়া পাচ্ছেন না, কিছু কিছু সামান্য সামান্য হচ্ছে। মৌসুম হজের মৌসুমে তিনি বিভিন্ন সময় অপেক্ষা করতেন প্রত্যেক বৎসর দাওয়াত দেওয়ার জন্য। এবারে তিনি টার্গেট নিলেন যে তিনি এই এগারোতম বৎসরে যারা হজে আসবে তাদেরকে টার্গেট করবেন। খাজরাজের বেশ কিছু লোক আসলো, তাদের মধ্যে থেকে কয়েকজনকে এক জায়গায় তিনি পেলেন, জিজ্ঞাসা করলেন, তিনি তাদের সঙ্গে দেখা করতে রাতের অন্ধকারে, মান আনতুম, আপনারা কে, কোত্থেকে এসেছেন? তারা বলে, নাফরম মিনাল খাজরাজ, আমরা ইয়াসরেব মদিনার এ খাজরাজ কবিলার লোক। আমিন মাওয়ালিল ইয়াহুদ, আপনাদের সঙ্গে কি ইহুদিদের একটা প্যাক্ট আছে, চুক্তি আছে? যে হ্যাঁ, চুক্তি আছে। তখন তিনি বললেন, আফালা তাদলিসুনা উকাল্লিমুকুম, এইটুকু বসবেন, একটু সময় দেবেন, আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। তারা বললেন, ফাইন, বল। তিনি আল্লাহ দিকে ডাকলেন, তিনি ইসলাম প্রেজেন্ট করলেন, তেলাওয়াত করে শুনালেন কোরআন থেকে। ওকে, এখন তারা ইহুদিদের সঙ্গে তাদের উঠোপড়া ছিল এবং তারা মাঝে মধ্যে ওদেরকে বলতো যে দেখো, কোনো কোনো সময় ইহুদিদের সঙ্গে তাদের ঝগড়া লাগতো, ইহুদিরা ওখানে আউটসাইড থেকে আসা সেটেলার্স আর তারা মদিনার ইন্ডিজেনাস পিপল, মাঝে মধ্যে তাদেরকে তারা ইয়ে করে, তারা বলতে, শোনো, ইন্না নবিয়ান মাবউসুন আল আন, শোনো, আখেরি নবী আসার টাইম কিন্তু হয়ে গেছে, কাদ আযাল্লা জামানুহু, ওনার টাইম একদম কাছে এসেছে, নাত্তাবিউহু ফানাক্তুলুকুম মাহু কাতলা আদিন ওয়া ইমা ওয়া ইরাম, ওই নবী যেই দুনিয়াতে আসবে আমরা কিন্তু নবীওয়ালা লোক, নবীর গোষ্ঠীর লোক, ওই নবীর সঙ্গ আমরা দেব, তখন আমরা যুদ্ধে তোমাদের সঙ্গে লাগলে কিন্তু আমাদেরকে ঠেকাইতে পারবে না, ওই নবীর কারণে আল্লাহ আমাদেরকে সাহায্য করে দেবেন, তোমাদের উপরে আমাদের বিজয় অর্জিত হবে। তো তখন তারা চিন্তা, ওই কথা তাদের মনে আসে, নবীর কথা বলছিল ইহুদিরা, উনি কি সেই নবী নাকি, তারা চিন্তা করছে ওনার কথা শুনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন তখন তারা নিজের কথাবার্তা বলল, তাআল্লামু আল্লাহ ইন্নাহু লা নাবিয়্যুল্লাযী তাওয়াদাকুম বিহি ইয়াহুদ, এই যে ইহুদিরা বলছে ওই নবী তো দেখা যায় উনি, আমরা তো পেয়ে গেছি ওনাকে, তাদের আগেই পেয়ে গেছে, ফালা তাসবিকান্নাকুম ইলাইহি, ওরা যেন তোমাদের আগে কবুল না করে আমরা তাদের আগে কবুল করে ফেলি।
তখন তিনি তারা কবুল করে ফেললেন এবং তারা এই কয়জন চলে গেলেন আবার মদিনায় এবং তারা গিয়ে বললেন আন হাক যারা যুদ্ধে এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের কাছে তারা এই দিনকে ইনশাআল্লাহ প্রেজেন্ট করে বললেন যে এই নবীকে যদি আমরা পেয়ে যাই আশা করা যায় আলহামদুলিল্লাহ যে আমরা এই রক্ত খরম থেকে বেঁচে যাব এবং আল্লাহ তাআলা আমাদেরকে একটা সম্মানের আসনে নিয়ে যাবেন দুনিয়াতেও এবং আখেরাতেও আল্লাহর কাছে আমরা সম্মানিত হব এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তারা তাদের এলাকায় হযরত কবিলায় আলাপ আলোচনা শুরু করে দিলেন এরপরে তারা যখন ঘরে আসলেন তাদের ওখানে এসে তারা ওখান থেকে কিছু সাজেশন নিয়ে এসেছেন ইসলাম তো কবুল করে ফেলেছি মদিনে গিয়ে কী করব তিনি বলে দিয়েছেন তো একটা মসজিদ ছোটোখাটো বানাও সেখানে গিয়ে তোমরা কোরআন শিখো নামাজ শিখো আমল করো টেম্পোরারিলি একটা মসজিদ তারা বানিয়েছিলেন মসজিদে বনি জুরাইক তার নাম সেখানে গিয়ে তারা আলহামদুলিল্লাহ আমল শুরু করে দিলেন এরা কয়জন ছিলেন কোন কোন রেওয়ায়েতে বলা হয় এরা ছয়জন ছিলেন আর কেউ কেউ বলেছেন এরা সাতজন ছিলেন এবং পরবর্তী পর্যায়ে এই এক বছর পার হয়ে গেল এরপরে তারা দ্বিতীয় বছর আসলেন নবুয়তের আগের ১২তম বৎসর লাস্ট ওয়ান ছিল ১১তম বৎসর এবারে ১২তম বৎসরে তারা আরও কিছু লোক আসলেন এবারে প্রায় ১২ জন ওই গ্রুপের মধ্যে আছেন আগের গ্রুপের বেশ কয়েকজন আছেন নতুন আরও কিছু যোগ দিলেন এরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে বাইয়া আকাবার মধ্যে মিনার মধ্যে দেখা করলেন মিনার যে বড় পাথর মারার জায়গা যেটা আছে মক্কার কাছের সেখানে রাতের বেলা অন্ধকারে তিনি তাদের সঙ্গে কথাবার্তা বললেন এবং সেখানে তাদের সঙ্গে তিনি বায়াত করলেন এটাকেই বলা হয় প্রথম বায়াত বায়াতুল আকাবাল উলা এই ১২তম বৎসরে তিনি বায়াত করলেন শপথ করলেন এই শপথের মধ্যে তিনি তাদেরকে ইসলামের দিকে কবুল করলেন আল্লাহর দিকে নিয়ে আসলেন এবং তাওহীদের কথা তাদেরকে তিনি গ্রহণ করাই দিলেন এরপরে ১২তম বৎসর বায়াত করে যারা ফেরত চলে গেলেন তারা মদিনাতে গিয়ে এবারে ওই মসজিদ যেটা ছোটোখাটো টেম্পোরারি করেছিলেন সেখানে তিনি জুম্মা নামাজ পড়ার জন্য তাদেরকে নির্দেশ দিয়ে দিলেন এবং তাদের কবিলার মধ্যে অন্যতম যিনি ছিলেন আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু লিডার ছিলেন তাকে তিনি খতিব বানিয়ে দিলেন সেখানে ওনারা জুম্মা নামাজ পড়ালেন এবং এক পর্যায়ে এই পেছন দিয়ে তিনি মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন তাদের শিক্ষক হিসাবে মদিনায় ওই মসজিদে গিয়ে তাদেরকে তালিম দেওয়ার জন্য এটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুনব বিস্তারিত মদিনায় হিজরতের আগের এই প্রস্তুতির ঘটনাগুলো হিজরতের জন্য কীভাবে ক্ষেত্র তৈরি করেছে এবং বায়াতুল আকাবা সানিয়া দ্বিতীয় বায়াত কীভাবে হয়ে যায় তারপরে হিজরতের ফাইনাল ডিসিশন হয়ে যায় আগামী সপ্তাহে আমরা শুনব ইনশাআল্লাহ তাআলা